জয়পুরহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক জব্দ করেছে র‍্যাব। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজন এবং এক অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে অপহৃত এক কিশোরীকে। র‍্যাব জানায় জয়পুরহাটের মহিপুর এলাকা থেকে 1,040 লিটার দেশি মদসহ সাত মাদক কারবারীকে আটক করা হয়েছে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে একই উপজেলার বাগজানা এলাকায় অভিযানের সময় পালিয়ে যায় মাদক কারবারীরা। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় 184 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অন্যদিকে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে এক তরুণকে আটক করে র‍্যাব। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।